দেখো, যখন আমরা কোনো কার্বন রেজিস্ট্যান্স বার করি, তখন আমরা কালার কোড দিয়ে বার করার চেষ্টা করি, কারণ কার্বন রেজিস্ট্যান্স নর্মালি ইউজ করা হয় ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে? এবং এটার সাইজগুলো এত ছোট হয়, দেখো এই জন্য, দেখো এখানে কিন্তু এটা হচ্ছে রেজিস্ট্যান্স, দেখো কালারে কতগুলো ব্যান্ড দেওয়া আছে, এখানেও কালারে কতগুলো ব্যান্ড দেওয়া আছে। আমি এগুলো তোমাদের মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো, কিন্তু আমরা মাল্টিমিটার না থাকলে তখন কীরকম কালার দিয়ে আমরা চিনতে পারবো সেটা আমি বলছি। এর জন্য দেখো আমরা কি করি, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, বি ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। গ্রে হোয়াইটটা তো আমি বোর্ডে ওই কালার, কারণ হোয়াইট বোর্ডের উপর তো হোয়াইটটা দেখাতে পারবো না, ওই জন্য আমি এটা ডট ডট দিয়ে লিখেছি, গ্রে হোয়াইট। তাহলে গ্রে মানে হচ্ছে 8, হোয়াইট মানে হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এবার দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম যে দুটো ব্যান্ড আছে সেটা তার ভ্যালুটাকে বোঝাচ্ছে, যেমন এখানে গ্রিন আর ব্ল্যাক আছে, তাই গ্রিন মানে হচ্ছে 5 আর ব্ল্যাক মানে হচ্ছে 0, তাহলে 50। আর থার্ড যে ব্যান্ডটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ আছে, অরেঞ্জ মানে হচ্ছে 3, কিন্তু 3 মানে কিন্তু এখানে 3 লিখবো না, এটা 10^3 লিখবো, মানে ওটা পাওয়ারটা বোঝাচ্ছে, তাহলে এটা পাওয়ার। আর এর অপোজিট সাইডে দেখো এখানে 9 থাকবে হচ্ছে গোল্ড, সিলভার, নো ব্যান্ড, অথবা এই কালারগুলো থাকতে পারে, এটা হচ্ছে টলারেন্স, মানে কতটা এরার হতে পারে এবং কতটা এরার কোম্পানি বলেই দিচ্ছে যে এতটা এরার হতে পারে, সেই অনুযায়ী তুমি সার্কিটটাকে ডিজাইন করো, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে কি, যদি গোল্ড থাকে তাহলে 5%, সিলভার থাকলে 10%, নো ব্যান্ড হলে 20%, ব্রাউন থাকলে 1%, রেড থাকলে 2%, গ্রিন থাকলে 0.5%, ব্লু থাকলে 0.25%, ভায়োলেট থাকলে 0.1%, অ্যান্ড গ্রে থাকলে 0.05% টলারেন্স হবে, সেটা অপোজিটের কালারটা দেখে আমরা বুঝতে পারি। এবার যদি কোনো কারণে ধরে নাও এখানে আর একটা ব্যান্ড দিয়ে দেওয়া হলো, এখানে আর একটা থার্ড, এটা ভায়োলেট কালারের একটা ব্যান্ড দিয়ে দেওয়া হলো, তাহলে ভায়োলেট মানে কত, 7, তাহলে এখানে 7 হলো, ভায়োলেট কালারটা দিয়ে লিখছি দেখো, এটা হচ্ছে, এটা এটা যদি ভায়োলেট কালার হয় তাহলে এটা হচ্ছে এখানে 7 হবে, মানে তিনটে, যদি টোটাল চারটে ব্যান্ড থাকে তাহলে প্রথম তিনটে তার ভ্যালুটাকে ইন্ডিকেট করবে এবং তারপর এটা 10^10 যে ভ্যালুটা সেটাকে ইন্ডিকেট করবে, ঠিক আছে? মানে এটা অরেঞ্জ মানে কিন্তু 3টা এখানে বসবে না, 3টা 10^10 বসবে, ঠিক আছে? তাহলে এটা কীভাবে মনে রাখবো, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ, এবং সে কী করে, কিসের গয়না পরে, গোল্ড, সিলভার এবং কখন কখন গয়না পরে না, গোল্ড মানে হচ্ছে মানে আমাদের 5% টলারেন্স, সিলভার মানে হচ্ছে 10% টলারেন্স, আর থার্ড যেটা হচ্ছে নো ব্যান্ড মানে হচ্ছে আমাদের কোনো টলারেন্সটা মানে 20% টলারেন্স, মানে 20% এদিক ওদিক হতে পারে, তাতে কিন্তু কোম্পানি তার জন্য দায়ী নয়, ঠিক আছে?